শুরুতে এই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনা রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল। ছয় মাস সাগরে ভেসে অবশেষে ইন্দোনেশিয়ায় ঠাঁই হল 300 রোহিঙ্গার। এবং সবশেষ থাকছে, মিয়ানমার সেনাবাহিনীর হাতে পড়ল রাখাইনের আরও একটি গ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের দুই সেনা সদস্য রোহিঙ্গাদের উপর কিভাবে বর্বর নির্যাতন করা হয়েছে তার স্বীকারোক্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। তারা জানিয়েছে, 2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনের সৈনিকদের উপর নির্দেশ ছিল, যাকে দেখবে তাকে গুলি করবে। এ সময় তারা কিভাবে একে একে গ্রামের পর গ্রাম গণকবর হত্যা এবং ধর্ষণ করেছে তার বর্ণনা দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়া দুই সৈনিক হল মিউ উইন তুন এবং জ নাইং তুন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 45 রাইটসের বরাতে দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মিউ উইন তুন জানিয়েছে, তিনি কর্মকর্তাদের অনুগত করেছেন, 30 জন রোহিঙ্গা মুসলমানদের গণহত্যায় অংশ নিয়েছিলেন, সে সময় সেল টাওয়ার এবং সামরিক ঘাঁটির কাছে একটি গণকবর দিয়েছেন। জ নাইং তুন বলেন, আমরা প্রায় 200টি গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছি, পরে শিশু এবং বয়স্কদের মৃতদেহ একটি গণকবরে ফেলেছি। এই দুইজন হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে এসব কথা বলেন। স্বীকারোক্তি অনুযায়ী শুধুমাত্র এই দুইজন কমপক্ষে 150 জন রোহিঙ্গা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, এছাড়াও কয়েক ডজন গ্রাম ধ্বংসের সঙ্গেও জড়িত ছিল। এদিকে 45 রাইটসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকারোক্তির ফলে ধারণা করা হচ্ছে ওই দুই সৈনিক কোর্টের কাছে নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ভবিষ্যতে মামলায় কাজ করবে। আইসিসির বিভিন্ন ধরনের সাক্ষী সুরক্ষায় নিয়ম আছে এবং তার অধীনে এ ধরনের সাক্ষীদের সব ধরনের সুরক্ষা দেওয়া হয়। ওই সৈনিক 19 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা সরাসরি এ ধরনের নৃশংসতা করেছে। এছাড়া 6 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এসবের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, আইসিসিতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অপরাধের তদন্ত চলছে। সাগরের বুকে প্রায় 6 মাস ভাসমান থাকার পর অবশেষে 300 রোহিঙ্গা মুসলমান সোমবার ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশে নামার সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। অচেহ প্রদেশের পুলিশ জানিয়েছে, একটি কাঠের নৌকায় করে সব রোহিঙ্গা প্রাণহানির ভয়ে মিয়ানমার ছেড়ে পালিয়ে আসেন। অচেহ প্রদেশের স্থানীয় জেলেরা ওই নৌকা শনাক্ত করে এবং মধ্যরাতের পরপর রোহিঙ্গারা উজুং বালাং সৈকতে নামেন। নৌকার আরোহীর মধ্যে 181 জন নারী এবং 14 জন শিশু রয়েছে। স্থানীয় রেড ক্রস কমিটির প্রধান জুনায়েদি ইয়াহিয়া জানান, রোহিঙ্গা মুসলমানদের একটি অস্থায়ী জায়গায় রাখা হয়েছে। এর আগে গত জুন মাসে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করেছিল অচেহ প্রদেশের জেলেরা। ওই দলে 49 নারী এবং 30 জন শিশু ছিল। প্রথম দিকে ইন্দোনেশিয়ার সরকার এসব রোহিঙ্গা মুসলমানকে দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিল। মিয়ানমার সরকার নিরাপত্তা বাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধদের ধর্ষণ, হত্যা এবং মামলার নির্যাতনের মুখে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাখাইনের আরও একটি গ্রাম আগুনে পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে রাজ্যের কিউক তাও এলাকায় আগুনের পাশাপাশি স্থানীয় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে ইরাবতী এ তথ্য জানিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ভুক্তভোগী কু মং নিন্ত উইনের বাবা উই নিও মাং ল, আমার ছেলে মোটর সাইকেলে চড়ে কাজ থেকে ফেরার পথে কিউ কাতুয়াং সেনা সদস্যদের মুখোমুখি হয়। তারা তাকে পথ দেখাতে বলে। গ্রামের কাছে একটি বিস্ফোরণ হলে হামলা চালায় সেনারা। এরপর পরই সেনাবাহিনীর ট্রাকগুলো পুরো গ্রাম ঘিরে ফেলে এবং গ্রামবাসীকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়। এরপর সেনারা স্থানীয় ঘরের এবং বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। গ্রামের প্রায় 400 ঘরের মধ্যে 200টিরও বেশি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন উই নিও মাংলা। তিনি বলেন, আমার মনে হয় 200টির বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা এর তালিকাও করতে পারবো না, অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। কিছু ঘর পড়েনি কারণ গ্রামের লোকজন ফিরে এসে আগুন নিভিয়ে ফেলেছিলেন। সেনারা বলছিল কেউ আগুন নেভানোর চেষ্টা করলে তাকে গুলি করা হবে। আজকের মতো এ পর্যন্ত ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।